জব ম্যাথ সলিউশন স্বাগতম বেসিক ম্যাথ কোর্সের এই পর্বে আপনাদের সাথে আছি আমি অমলান বেসিক ম্যাথের এই কোর্সের জন্য আমি ফলো করছি খাইউস বেসিক ম্যাথের পঞ্চম সংস্করণ বইটি ম্যাথ সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ জব ম্যাথ সলিউশন আপনার বন্ধুকেও জানান আমাদের কথা পুরো কোর্সটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই হাতের কাছে বই খাতা কলম নিয়ে ঝটপট তৈরি হয়ে নিন চলুন শুরু করা যাক আজকের পর্ব আমরা আজকে আলোচনা করব খাইরোলস বেসিক ম্যাথ বইয়ের তৃতীয় অধ্যায় লসাগু গসাগু এর পদ্ধতি চার অনুপাতের লসাগো ও গসাগো এটা নিয়ে তবে মূল অঙ্কে যাবার আগে আমরা আমাদের যে বেসিক ব্যাপারগুলো জানা দরকার সেটা আমরা একটু জেনে নিব তাহলে আমাদের পরবর্তী অঙ্কগুলো করতে সুবিধা হবে আমরা দুটি সংখ্যা নিচ্ছি ৪৫ এবং হচ্ছে ৪৫ এবং ধরা যাক ষাট এই দুটি সংখ্যা দি 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 পনাডো, পনাডো এর থেকে আমরা কত কমন নিতে পারি সরাসরি পনেরো কমন নিতে পারি কারণ হচ্ছে এটা পনেরো দিয়ে দুইটার মধ্যেই যায় পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ এবং চার পনেরো ষাট তাহলে আমরা যেভাবে এর লসাগু নির্ণয় করতাম আমরা প্রথমে নিতাম হচ্ছে কমন পার্ট ইন্টু হচ্ছে আনকমন পার্ট যে সংখ্যাটার মধ্যে যে সংখ্যা দুটি মানে যে সংখ্যাগুলি কমন যায় না যেমন এখানে হচ্ছে তিন এবং চার তাহলে এখানে কমন পার্ট হচ্ছে কত কমন পার্ট হচ্ছে পনেরো এবং আনকমন পার্ট কত আনকমন পার্ট হচ্ছে তিন গুণ চার এবার এই সংখ্যাটার গোসাগো আমরা কীভাবে নির্ণয় করতে পারি ওই সংখ্যা দুটির মধ্যে সর্বোচ্চ যে সংখ্যাটা কমন যায় সেটাই হচ্ছে তাদের গসাগ্য এখানে দেখুন সর্বোচ্চ সংখ্যা কমন গেছে হচ্ছে পনেরো সুতরাং এই দুটি পনের পঁয়তাল্লিশ এবং সাইডের মধ্যে গসাগো হচ্ছে পনেরো তাহলে এখানে যে আমাদের সূত্রটা দেওয়া হয়েছে যে কোনো সংখ্যার লসাগু সমান সমান কী কোনো সংখ্যার লসাগু সমস্যা হচ্ছে সংখ্যাগুলো অনুপাতের গুণফল এবং গুণ হচ্ছে গসাগু এখন বলেন তো এই গসাগু এলে কোনটা যে সংখ্যাটাই যে পাশে কমন গেছে এ এই সংখ্যাটাই হচ্ছে এর গসাগু আর তাহলে সংখ্যা দুটির অনুপাত কোনটা কোনটা যে সংখ্যা দুটি কমন যায়নি সেটা হচ্ছে তাদের অনুপাত তাহলে এখানে অনুপাত হচ্ছে তিন রেশিও চার এবং কমন সংখ্যা হচ্ছে বা গসাগো হচ্ছে পনেরো তাহলে ওই সংখ্যার লসাগু আমরা যদি বের করতে চাই তাহলে কীভাবে বের করতে পারবো বের করতে পারবো হচ্ছে কমন সংখ্যা বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে গসাগু গুণ হচ্ছে আনকমন সংখ্যার গুণফল আনকমন যে সকল সংখ্যা থাকবে তাদের গুণফল অর্থাৎ হচ্ছে সংখ্যা দুটির অনুপাত এখানে সংখ্যা দুটির অনুপাত আছে কত প্রথম সংখ্যার অনুপাত আছে তিন এবং পরের সংখ্যার অনুপাত হচ্ছে চার মানে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে তিন রেশিও চার এই জিনিসটি যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের পরবর্তীতে অঙ্ক করতে সুবিধা হবে যেমন আমাদের যদি এরকম একটা প্রশ্ন থাকে যে কোন সংখ্যার অনুপাত পাঁচ রেশিও ছয় পাঁচ রেশিও ছয় মানে কি আমাদের সর্বশেষ থেকে যাবে হচ্ছে পাঁচ রেশিও ছয় এবং গশাগু হচ্ছে আট গশাক হচ্ছে কমন যাবে আট কমন যাবে তাহলে তাদের লসাগু কত হবে বলেন তো তাহলে তাহলে তাদের লসাগু আমরা কীভাবে নির্ণয় করবো কমন সংখ্যা কমন সংখ্যা মানে হচ্ছে আট হচ্ছে কমন সংখ্যা গুণ হচ্ছে তাদের অনুপাত অনুপাত হচ্ছে কত অনুপাত হচ্ছে পাঁচ এবং হচ্ছে ছয় তাহলে তাদের লসাগু কত হবে লসাগু আগু হবে এটার সবগুলোর গুণফল ফল সময়সম আছে দুশো চল্লিশ দেখুন যদি তাদের লসাগু দেওয়া থাকে এবং সংখ্যাগুলোর অনুপাত দেওয়া থাকে তাহলে তাদের গসাগুও কিন্তু আমরা নির্ণয় করতে পারবো তাহলে এখান থেকে আমরা গসাগু কিভাবে নির্ণয় করব বলেন তো অনুপাত হচ্ছে ধরা যাক হচ্ছে তাদের অনুপাত এবং দুইশো হচ্ছে তাদের লসাগু তাহলে আমরা গসাগু কিভাবে নির্ণয় করতে পারবো গসাগু নির্ণয় করতে পারবো তাদের লসাগু ডিভাইডেড বাই হচ্ছে তাদের অনুপাত দ্বয়ের গুণফল অনুপাত দ্বয়ের গুণফল কত পাঁচ এবং ছয় তাহলে ছয় গুণ হচ্ছে পাঁচ এটা যদি আমরা করি তাহলে দুইশো চল্লিশ ডিভাইডেড বাই ছয় গুণ পাঁচ যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসবে হচ্ছে হচ্ছে আট তাহলে আমরা গসাগু নির্ণয় করতে পারি কিভাবে। যদি আমাদের লসাগু এবং সংখ্যা দুটির অনুপাত দেওয়া থাকে তাহলে লসাগু ডিভাইডেড বাই হচ্ছে সংখ্যা দুটির অনুপাতের গুণফল এই অংশটা যদি আপনারা বুঝে বুঝে করেন তাহলে আর ভুলার সম্ভাবনা নেই কিন্তু যদি আপনারা না বুঝে মুখস্ত করেন তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে নিচ্ছি কিছুটা অংশ যদি আমাদের সংখ্যাগুলোর অনুপাত দেওয়া থাকতো তিন রেশিও চার সংখ্যা দুটি কীভাবে নির্ণয় করতাম প্রথম সংখ্যার অনুপাত গুণ হচ্ছে তাদের গসাগু কত পনেরো সমান সমান হচ্ছে পঁয়তাল্লিশ মানে হচ্ছে তাদের প্রথম সংখ্যা এই দেখুন এটা হচ্ছে তাদের প্রথম সংখ্যা আবার দ্বিতীয় সংখ্যা যদি আমরা বের করতে হয় তাহলে কী করব দ্বিতীয় যে অনুপাত দ্বিতীয় অনুপাতকে আমরা গসাগু দিয়ে গুণ করব বা কমন সংখ্যা যেটা আছে সেই কমন সংখ্যাটা দিয়ে গুণ করব গুণ করলে আমরা পাওয়া যাবে চার পনেরং ষাট মানে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা আমাদের কাছে যদি এরকম দেওয়া থাকে যে অনুপাত দেওয়া আছে এবং হচ্ছে তাদের গসাগুটাও দেওয়া আছে তাহলে আমরা লসাগু নির্ণয় করব কিভাবে যেটা অলরেডি আমরা বলে আসছি আর একবার তারপর আরেকবার বলি লসাগু সময় সমান হচ্ছে আমাদের যে কমন সংখ্যা সেই কমন সংখ্যা গুণ হচ্ছে প্রথম সংখ্যার অনুপাত গুণ হচ্ছে দ্বিতীয় সংখ্যার অনুপাত এরকমভাবে যতগুলোই সংখ্যা দেওয়া থাক ততগুলোর অনুপাত আমরা গুণ করে যাব তাহলেই আমরা এই সংখ্যাটা লসাগু পেয়ে যাব মানে হচ্ছে কত হবে পনেরো গুণ তিন গুণ চার সময় সময় হচ্ছে একশো আশি নির্ণয়ের ক্ষেত্রে কমন সংখ্যাটা একবার গুণ হচ্ছে ঠিক না আর যে আনকমন সংখ্যা অথবা যে রেশিও সেটা গুণ হচ্ছে প্রথম সংখ্যার জন্য একবার আর দ্বিতীয় সংখ্যার রেশিও গুণ হচ্ছে একবার এই অংশটা যদি না বুঝতে পারেন তাহলে অঙ্ক সমাধানের সাথে সাথে এগুলো দেখে ফেলবো ঠিক আছে আমি চলে যাচ্ছি তাহলে পরের পেজে মূল অঙ্কে এবার আমরা আঠা নম্বর অঙ্কটা চলে আসি দে বলা হয়েছে যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে তিন রেশিও চার এবং তাদের লসাগু হচ্ছে একশো আশি সংখ্যা দুটি কী কী তাহলে দেখুন এখানে সংখ্যা দুটি লসাগু দেওয়া আছে এবং তাদের অনুপাত দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা তাদের গসাগু নির্ণয় করে ফেলতে পারি কীভাবে এটার গসাগু নির্ণয় করতে পারি গসাগু সমান সমান হচ্ছে তাদের লসাগু ডিভাইডেড বাই হচ্ছে তাদের সংখ্যা দুটির অনুপাতের গুণফল তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণ ফল কত এখানে সংখ্যা দুটি অনুপাতের গুণফল হচ্ছে তিন চারা বারো তিন গুণ চার সমস্যা বারো তাহলে তাদের গসাগু আসলে মূলত কত হয় একশো আশি ডিভাইডেড বাই হচ্ছে তিন চারা বারো ঠিক না সমস্যা কত হবে পনেরো তাহলে বলেন তো যে প্রথম সংখ্যা কি কি হবে প্রথম সংখ্যাটা কত হবে প্রথম সংখ্যা সমান সমান হবে প্রথম সংখ্যা অনুপাত গুণ হচ্ছে গসাগু তাহলে প্রথম সংখ্যার অনুপাত কত প্রথম সংখ্যার অনুপাত হচ্ছে তিন গুণ হচ্ছে গশাগো কত গসাগ হচ্ছে পনেরো সমান কত হয় তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে প্রথম সংখ্যা পঁয়তাল্লিশ এখানে কোনটায় আছে প্রথম সংখ্যা পঁয়তাল্লিশ প্রথম সংখ্যা পঁয়তাল্লিশ আছে শুধুমাত্র একটাই ঘ নম্বর তারপরেও আমি দ্বিতীয় সংখ্যাটা বের করে দেখাচ্ছি দ্বিতীয় সংখ্যা তাহলে কি দ্বিতীয় সংখ্যার অনুপাত মানে হচ্ছে চার গুণ হচ্ছে তাদের গসাগু কত পনেরো তাহলে চার পুনরঙ্গ কত হবে চার পনেরং ষাট তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যা পঁয়তাল্লিশ এবং দ্বিতীয় সংখ্যা ষাট যদি মানে ডিটেইলসে করতে চান তাহলে এরকমভাবেও করতে পারেন সারের যে নিয়মে করছে সেই নিয়মেও করতে পারেন ঊনষাট নম্বর অঙ্কে বলছে দুটি সংখ্যার অনুপাত তিন রেশিও চার তাদের লসাগু একশো আশি হলে প্রথম সংখ্যাটি কত এই যে একই অঙ্ক প্রথমে আমরা কি করব যে এখান থেকে গসাগুটা নির্ণয় করব কীভাবে নির্ণয় করবো একশো আশি ডিভাইডেড বাই হচ্ছে তাদের সংখ্যার অনুপাতের গুণফল তিন গুণ চার সময় সমান কত হচ্ছে একশো আশি ডিভাইডেড বাই বারো সময় হচ্ছে পনেরো তাহলে প্রথম সংখ্যা কত হবে গসাগু গুণ হচ্ছে প্রথম সংখ্যার অনুপাত সময় সমান হচ্ছে পঁয়তাল্লিশ এটাই হচ্ছে প্রথম সংখ্যা বি নাম্বার ষাট নম্বর অঙ্ক বলছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ রেশিও তিন হলে এদের লসাগু হচ্ছে আঠারোশো পনেরো প্রথম সংখ্যাটি কত তাহলে বলেন তো এখান থেকে আমরা গসাগু কীভাবে নির্ণয় করবো আঠারোশো পনেরো ডিভাইডেড বাই হচ্ছে প্রথম সংখ্যার অনুপাত গুণ দ্বিতীয় সংখ্যার অনুপাত প্রথম সংখ্যার অনুপাত পাঁচ গুণ তৃতীয় সংখ্যার অনুপাত হচ্ছে তিন পাঁচ দিয়ে তিন পাঁচ পনেরো থাকে হচ্ছে তিন তিন একত্রিশ ছক তিরিশ তাকে হচ্ছে এক পাঁচ তিন পাঁচ পনেরো এরপরে আবার তিন দিয়ে কাটা যায় তিন 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 ছয় তিনকের তিন একশো একুশ হচ্ছে এদের গসাগু তাহলে প্রথম সংখ্যা কত এটার সাথে পাঁচ গুণ করে দিতে হবে তাহলে প্রথম সংখ্যা হচ্ছে কত পাঁচককে পাঁচ পাঁচ দু গুণ দশে শূন্য হতে আমার এক পাঁচকে পাঁচ আর একে ছয় ছয়শো পাঁচ হচ্ছে প্রথম সংখ্যা যেহেতু এখানে কোনোটাই আসলে উত্তর সঠিক নাই সুতরাং আমাদের উত্তর হবে কোনোটিই নয় আশা করি বুঝতে পেরেছেন আমরা চলে যাচ্ছি একষট্টি নাম্বার অঙ্কে বলা হয়েছে একষট্টি নাম্বার অঙ্ক বলছে দুটি সংখ্যার অনুপাত সাত্রেশীয় পাঁচ এবং তাদের লসাগু যদি একশো চল্লিশ হয় সংখ্যা দুটির গসাগুগত তাহলে তাদের কত হবে বলুন তো একশো চল্লিশ ডিভাইডেড বাই হচ্ছে তাদের সংখ্যা দুটির অনুপাত তাহলে সংখ্যা দুটির অনুপাতের গুণফল কত হবে সাত গুণ হচ্ছে পাঁচ এবার যদি আমরা দেখি তাহলে কত হবে এটাকে সাত দিয়ে যাবে হচ্ছে সাত দু গুণ চোদ্দ আর তারপরে জিরো আর এটা দিয়ে যাবে হচ্ছে পাঁচ চার পাঁচ কুড়ি তাহলে তাদের সংখ্যা দুটির অনুপাত সরি গশকগত গষক হচ্ছে ঘ এটাই হচ্ছে উত্তর আমরা চলে যাচ্ছি পরের পেজে যদি কিছু না বোঝেন তাহলে কাইন্ডলি আরেকবার ব্যাকে গিয়ে দেখেন তাহলে দেখুন এখানে স্যার সুন্দর করে ইয়া বড়ো করে লিখে দিয়েছেন বড় করে বের করেছেন আপনারা এত বড় করে যদি বের করতে চান করতে পারেন অথবা আমাদের ইয়াটাও করতে পারেন অবশ্যই এখানে স্যার শর্টকাট বের করে দিয়েছেন আপনারা ইচ্ছা করলে শর্টকাটটাও দেখে নিতে পারেন তবে আমি আমি যেটা বলবো যে আসলে শর্টকাট কখনো মুখস্থ করবেন না আগে জিনিসটা বুঝবেন শর্টকাট আপনি নিজে তৈরি করতে পারবেন যদি আপনি বুঝেন এবার দুটি সংখ্যার অনুপাত তিন রেশিও চার হলে তাদের লসাগু একশো আশি হলে বড় সংখ্যাটি হতো একেবারে খুব সিম্পল অঙ্ক ওই আগে আমরা দেখে আসছি সুতরাং আর করবো না এটা হচ্ছে নম্বর উত্তর দুটি সংখ্যার অনুপাত পাঁচ রেশীয় ছয় তাদের লসাগু তিনশো ষাট হলে সংখ্যা দুটি কী কী পাঁচ ছ তিরিশ ডিভাইডেড বাই তিনশো ষাট ডিভাইডেড বাই তিনশো ষাট ডিভাইডেড বাই হচ্ছে তাদের সংখ্যা দুটির অনুপাত পাঁচ গুণ ছয় তাহলে তাদের গসাগু কত হবে গসাগু সমান হবে পাঁচ দিয়ে যদি আমরা পাঁচ কাটাকাটি করি তাহলে প্রথমে যাবে ছত্রিশের মধ্যে যাবে একবার তারপরে থাকবে হচ্ছে ষাট তারপরে যাবে হচ্ছে দুইবার গসাগু যদি বারো হয় তাহলে প্রথম সংখ্যাটা কত প্রথম সংখ্যা হবে গুণ পাঁচ পাঁচ বারং কারণ হচ্ছে এটা পাঁচ হচ্ছে তাদের প্রথম সংখ্যার অনুপাত সময় প্রথম সংখ্যা হচ্ছে ষাট আর দ্বিতীয় সংখ্যা কত হবে বারো গুণ দ্বিতীয় সংখ্যার অনুপাত হচ্ছে ছয় সুতরাং ছয় বারং বাহাত্তর তাহলে ষাট এবং বাহাত্তর হচ্ছে তাদের উত্তর ক নম্বর আমরা চলে যাচ্ছি তেষট্টি নম্বর অঙ্কে বলছে এলসিএম অফ টু সিক্স ফর্টি এইট দ্য নাম্বার্স আর তাহলে ফর্টি এইট এটা হচ্ছে আমার লসাগু এবং এর মধ্যে এদের রেশিও হচ্ছে টু রেশিও থ্রি তাহলে বলেন তো এদের কত এদের গসাগু হবে দুই ছয় দিয়ে যদি আমরা আটচল্লিশ কাটি ছয় আট আটচল্লিশ আট হচ্ছে তাদের গোসাগু তাহলে সাম অফ দি নাম্বার হবে কত তাহলে বলেন তো প্রথম নাম্বার কত হবে প্রথম নাম্বার হবে গসাগো ইন্টু প্রথম নাম্বারের অনুপাত তাহলে ষোলো আর হচ্ছে দ্বিতীয় সংখ্যা হবে আট গুণ হচ্ছে তিন কারণ হচ্ছে এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যার অনুপাত তিন আটটা চব্বিশ তাহলে সংখ্যা দুটির যোগফল কত ষোলো যোগ চব্বিশ সমান সমান হচ্ছে চল্লিশ এটাই হচ্ছে অ্যান্সার অ্যান্সার হচ্ছে বি নাম্বার এরপরে স্যার এখানে অবশ্য অন্যভাবে বের করেছেন আমরা ওইভাবে না বের করে এভাবে বের করতে পারি আপনার কাছে যেটা সুবিধা মনে হয় সেটা আপনি বের করতে পারেন তারপরে হচ্ছে প্রশ্নের গসাগু যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বের করব আমাদের প্রথম আলোচনা যদি আপনি পড়ে থাকেন তাহলে আশা করি আর কোনো সমস্যা কোনো সমস্যাই হবে না তো আমরা একটু দেখি যে দুইটি সংখ্যার অনুপাত দুই রেশীয় তিন এবং গশাগো চার হলে বৃহত্তর সংখ্যাটি কত আরে ভাই এটা তো খুব সহজ তাই না দেখুন এর মধ্যে অনুপাত হচ্ছে দুই এবং তিন তাহলে বলেন তো বড় সংখ্যার বড় সংখ্যার অনুপাত কোনটা বড় সংখ্যার অনুপাত অবশ্যই তিন তাহলে বড় সংখ্যা যদি অনুপাত যদি তিন হয় তার সাথে আমরা যদি গসাগু গুণ করি তাহলে আমরা বড় সংখ্যাটা পেয়ে যাবো তাহলে তিন চারা বারো বারো হচ্ছে উত্তর নম্বর এরপরে গোসাগু এই দেখুন এখানে শর্টকাটে সার লিখে দিয়েছেন এবং লার্নিং পয়েন্টও লেখা দিয়ে লিখে দিয়েছেন আপনারা এগুলো আসলে পরে নিতে পারেন যদি আপনার কাছে প্রয়োজন মনে হয় আমরা চলে যাচ্ছি পরের পেজ ছেষট্টি নম্বর অঙ্কে বলছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ রেশীয় ছয় এবং তাদের গসাগু চার হলে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যা মানে ছোট সংখ্যার অনুপাত দিয়ে যদি আমরা গোশাগুণ করি তাহলে ছোট সংখ্যা বের হয়ে যাবে তার মানে চার পাঁচে কুড়ি কুড়ি হচ্ছে সাতষট্টি নম্বর অঙ্কে বলছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ রেশীয় ছয় এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগত তাহলে আমরা লসাগু নির্ণয় করার সূত্র জানি কিভাবে জানি যে তার সংখ্যা দুটির অনুপাতের গুণ ফল গুণ হচ্ছে গসাগু। তাহলে উত্তর কত হবে পাঁচ গুণ ছয় গুণ চার পাঁচ ছ তিরিশ গুণ চার একশো বিশ এটাই হচ্ছে উত্তর আচ্ছা এরপরে আমরা হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে আটষট্টি নম্বর অঙ্কে আটষট্টি নাম্বার অঙ্কে বলছে দুটি সংখ্যার অনুপাত পাঁচ রেসিও ছয় পাঁচ রেসিও সাত হলে এবং তাদের গসাগু যদি ছয় হয় সংখ্যা দুটির লসাগত সরাসরি গুণ করে যান পাঁচ সাতা পঁয়ত্রিশ গুণ হচ্ছে ছয় পঁয়ত্রিশ গুণ ছয় সমান সমান হচ্ছে তিরিশ গুণ হচ্ছে সাত তিন সাথে একুশ দুশো দশ ক নম্বর এরপরে উনসত্তর নম্বর অঙ্ক বলছে দুটি সংখ্যার অনুপাত তিন রেশিও আট এবং তাদের গসাগু বারো হলে সংখ্যা দুটির লসাগুগত একেবারে সিম্পল অঙ্ক আট বারং ছিয়ানব্বই গুণ তিন তিন নং তিন নং সাতাইশ দুইশো সত্তর যোগ হচ্ছে তিনশো আঠারো সত্তর অষ্টআশি তিন দুইশো অষ্টআশি এটাই হচ্ছে তর্ক নম্বর আমাদের পরের ভিডিওতে আমরা পদ্ধতি পাঁচ ভগ্নাংশের লসাগু এবং গসাগু নিয়ে আলোচনা করব দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিও এই পর্যন্তই বেসিক ম্যাথ কোর্সের সবগুলো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আপনার বন্ধুকেও জানান আমাদের কথা ম্যাথ সম্পর্কিত যে কোনো প্রয়োজনে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ জব ম্যাথ সলিউশন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ